বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম। বাদ জুম্মা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান অসীম উল্লেখ করে এম এ হাশেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল বলেন, ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে তার দেখানো পথেই আমরা পথ চলতে চাই। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার বাবার জন্য, আমাদের জন্য। ওনার মতো যারা শিল্প পছন্দ করেন, কর্মসংস্থান পছন্দ করেন, ব্যবসা পছন্দ করেন, আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, এটাই কামনা করি। আমাদের দেশ উন্নত হোক, এটাও আমরা কামনা করি।